লিসনার্স, ওয়েলকাম টু ট্রাভেল লাইফ উইথ আনাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাফেলো অ্যান্ড এরি কাউন্টি নাভাল অ্যান্ড মিলিটারি পার্কে। এটি বাফেলোর লেক এরিতে অবস্থিত। এই জায়গাটাকে ক্যানেল সাইড বলে। এটি ডাউনটাউন বাফেলোর একেবারেই কাছাকাছি। এই মিউজিয়াম এবং পার্কটি 1979 সালের জুলাই মাসে স্থাপিত হয়েছিল। আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অত্যন্ত গুছানো এই পার্কটি। আপনারা যারা নিউ ইয়র্ক সিটি বা অন্যান্য স্টেট থেকে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে অথবা একা বেড়াতে আসবেন বাফেলোতে, আপনারা দেখে যেতে পারেন, ভালো লাগবে। আমার সামনে আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি লেক এরি। এইখানে 1959 সালে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক রিজিয়নের যে সমস্ত যোদ্ধারা মারা গিয়েছিল ওদের নাম এই ফলকটাতে খোদাই করে রাখা আছে। এই পাশে 1975 সালে যুদ্ধের সময় এই রিজিয়নের, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক রিজিয়নের যে যারা মারা গিয়েছিল ওদের নাম এখানে লিখে রাখা আছে। এখানে বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, এগুলো সবই আছে। আপনারা ইচ্ছে করলে এসে দেখে যেতে পারেন, ভালো লাগবে আপনাদের। বিশেষ করে কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, এগুলাই এখানে রাখা আছে। আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। আমি আসলে সাবমেরিন আগে কখনো নিজের চোখে সরাসরি দেখিনি, এই প্রথম। আমার সামনে যে সাবমেরিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ইউএসএস বস্টন 703। এই সাবমেরিনটি একটি লস এঞ্জেলেস ক্লাস সাবমেরিন। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুব একটা ভালো না। থ্যাংকসগিভিং উইকেন্ড, থ্যাংকসগিভিং ডে আসলে আজকে, এই জন্য মানুষের ভিড় অনেক কম। এই সাবমেরিনটি জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন তৈরি করেছিল এবং এটি লঞ্চড হয়েছিল সর্বপ্রথম 1979 সালে। আমার সামনে আপনারা যুদ্ধজাহাজ দেখতে পাচ্ছেন। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু যুদ্ধের ইতিহাস জানার জন্য আজকে পরিবার নিয়ে এখানে এসেছি। এখানে যে ফলকগুলো আছে বা যে স্থাপনাগুলো আছে অথবা যে সমরাস্ত্রগুলো আছে সবগুলোর সামনেই একটা ইতিহাস লিখে দেয়া আছে ফলকের মধ্যে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে ওয়েস্টার্ন নিউ ইয়র্ক রিজিয়নের যে সমস্ত যোদ্ধারা মারা গিয়েছিল তাদের স্মরণে এই ফলকটা তৈরি করা হয়েছে। বিশাল বড় সাবমেরিন। আমি সাবমেরিন বিভিন্ন ভিডিওতে, ছবিতে, প্রিন্ট মিডিয়াতে দেখেছি, কিন্তু সর্বপ্রথম এই প্রথম দেখলাম, ভালো লাগছে। করোনা ভাইরাসের কারণে মিউজিয়ামটা আপাতত বন্ধ আছে। এইটি বাহির থেকে যতটুকু দেখা যায় ততটুকুই। ওদের ওয়েবসাইটে গিয়ে আমি পেয়েছি 2021 সালের এপ্রিল মাসের দিকে হয়তো ওরা আবার মিউজিয়ামটা ওপেন করে দিতে পারে সর্বসাধারণের জন্য। করোনা ভাইরাসের কারণে এর আগ পর্যন্ত এটি বন্ধ থাকবে। আমার হাতের বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র, ইউএসএস গ্রেনেডায়ার। এখানে যে ফলকটা আছে এটার মধ্যে এটার ইতিহাস লিখে দেওয়া আছে। এই ক্ষেপণাস্ত্রগুলো আমি সাধারণত ভিডিওতে বা বিভিন্ন মুভিতেই দেখেছি, সর্বপ্রথম এই প্রথম দেখলাম। অনেক বড় যুদ্ধজাহাজ, এর পাশেই ছোট আরেকটা জাহাজ আমরা দেখতে পাচ্ছি। এত কাছ থেকে জাহাজ দেখার অভিজ্ঞতাটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। সম্ভবত এই রাস্তা দিয়েই সাবমেরিন ভেতরে যাওয়া যায়, যদিও এখন করোনা ভাইরাসের কারণে এটি বন্ধ। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পারচেজ টিকেটস এট মিউজিয়াম, আমার মনে হয় এখান থেকে টিকিট কিনে এটার ভেতরে, সাবমেরিনের ভেতরে গিয়েও দেখা যায়, যদিও এখন আর এটা দেখা সম্ভব না।
আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তখনকার সময় যুদ্ধের সোলজারদের ছবি দিয়ে একটি ভাস্কর্যের মতো তৈরি করা হয়েছে খোদাই করে। এখানে ইতিহাসটাও লিখে দেওয়া আছে। পার্কটা অত্যন্ত গুছানো এবং সব কিছুর প্লেসমেন্ট এমনভাবে করা হয়েছে যাতে সবাই ঘুরে পার্কটা দেখতে পারে এবং ইতিহাসটা জানতে পারে। আমার সামনে আমি একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, এটাতে একজন পুরুষ সৈনিক এবং একজন মহিলা সৈনিককে আমি দেখতে পাচ্ছি। এটার নিচের দিকে অনেকগুলো দেশের পতাকা আছে। আমার মনে হয় যুদ্ধের সময় যে সমস্ত দেশ যুক্তরাষ্ট্রের সাথে মিত্র শক্তি হিসেবে ছিল ওদের পতাকাগুলো এখানে আছে। ওয়েস্টার্ন নিউ ইয়র্ক রিজিয়নের যে সমস্ত যোদ্ধারা মারা গিয়েছিল ওদের স্মরণে বিভিন্ন ফলক মাটির মধ্যে খুদাই করে বসানো হয়েছে এখানে ব্লক আকারে। আপনারা দেখতে পাচ্ছেন ইন মেমোরি অফ লিখে ওদের নামগুলো এখানে খুদাই করে বসানো হয়েছে। আমার সামনে যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কোরিয়ান ওয়ারের সময়কার। দুজন যোদ্ধা আমি এই ভাস্কর্যে দেখতে পাচ্ছি, খোদাই করে এটা তৈরি করা হয়েছে। বিশাল বড় যুদ্ধ জাহাজ, এখানে উড়োজাহাজও আছে, যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সময়কার উড়োজাহাজ, তারপর ট্যাঙ্ক, এগুলা রাখা আছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন। আজকে এ পর্যন্তই, আপনাদেরকে আমি অন্য যে কোনো দিন অন্য জায়গাতে নিয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।